সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে আজ থেকে সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এদিকে সব ধরনের ক্লাস পরীক্ষা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিও জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই দুই নেতা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি চলমান রাখবেন তারা। বিবৃতিতে দুই শিক্ষক নেতা বলেন, আমাদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদা রক্ষার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। কর্মবিরতির অংশ হিসেবে শিক্ষকরা নয়টি কর্মসূচির কথা জানিয়েছেন। সেগুলো হল, সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে, মিড টার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না, বিভাগীয় চেয়ারম্যান বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।